বন্ধুরা, ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি নতুন পরিষেবা চালু করেছে, যে পরিষেবাতে কিন্তু আপনিও উপকৃত হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই পরিষেবার দ্বারা আপনিও কিন্তু লাভান্বিত হতে পারেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কী কী পরিষেবা চালু করেছেন এবং কী কী লাভ হবে। বন্ধুরা, তার আগে আপনাকে যেটা করতে হবে, ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিন, করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে অল নোটিফিকেশান অপশানটি আসছে এখানে আপনি ক্লিক করে দিন। তো বন্ধুরা, এরপরে এখানে যে একটু অপশান দেখতে পাচ্ছেন শেয়ার ভিডিও, তো এই যে শেয়ার অপশান এখানে ক্লিক করে আপনি আপনার এই ভিডিওটিকে যে কোনো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপনি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব যে কী কী পদ্ধতি চালু করা হয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে। বন্ধুরা, দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইনস্টা সেভিং ব্যাংক অ্যাকাউন্ট পরিষেবা চালু করে দিয়েছেন। এর জেরে অ্যাকাউন্ট হোল্ডাররা বাড়িতে বসেই অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারবেন, অন্য অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এই পরিষেবাটি কিন্তু কেবলমাত্র প্যান কার্ড, আধার কার্ড এবং মোবাইলের মাধ্যমে খোলা যাবে। এটা সম্পূর্ণ পেপারলেস বন্ধুরা, অর্থাৎ এর জন্য কিন্তু আপনাদেরকে কোনো রকম কোনো কাগজপত্র জমা দিতে হবে না, অর্থাৎ কোনো রকম কাগজপত্র গিয়ে আপনাকে ব্যাংকে জমা দিতে হবে না। এক্ষেত্রে বাড়িতে বসেই আপনি সম্পূর্ণ ব্যাংকিংয়ের সুবিধা নিতে পারবেন। বন্ধুরা, ইনস্টা সেভিং ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের 24x7 ব্যাংকিং পরিষেবা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ 24 ঘন্টা আপনি পরিষেবা পাবেন। ইনস্টা সেভিং ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের কিন্তু ATM দিয়েও সাহায্য করা হয়, অর্থাৎ আপনারা কিন্তু এই অ্যাকাউন্ট খুলে ATM-এর পরিষেবাও পেয়ে যাবেন। বন্ধুরা, SBI তাদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন যে এই অ্যাকাউন্টের নাম দেওয়া হয়েছে ইনস্টা সেভিং ব্যাংক অ্যাকাউন্ট। বাড়িতে বসেই যে কেউ খুলতে পারবেন এই ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে না, তার জন্য কোনো রকম এক্সট্রা চার্জও আপনাকে দিতে হবে না। বন্ধুরা, কী কী সুবিধা পাওয়া যাবে এই অ্যাকাউন্টে? বন্ধুরা, পেপারলেস এই অ্যাকাউন্ট বাড়িতে বসেই আপনারা খুলতে পারবেন। মিনিমাম কোনো রকম ব্যালেন্স আপনাকে রাখতে হবে না, তার জন্য কোনো রকম চার্জও আপনাকে দিতে হবে না। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনাকে ব্যালেন্স রাখতে হবে এবং সেটাকে মেনটেন করতে হবে, নাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হবে, তো বন্ধুরা এটা ভুল ধারণা, এর জন্য কোনো রকম এক্সট্রা চার্জ কাটা হবে না। বন্ধুরা, এছাড়া অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টটিকে আপনি বদলাতেও পারবেন, অর্থাৎ 1 বছর এই ব্যাংকটিকে ব্যবহার করার পর আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকে ডিজিটাল অ্যাকাউন্টেও কিন্তু পরিণত করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলার 1 বছরের মধ্যে কিন্তু আপনাকে KYC জমা দিতে হবে, অর্থাৎ আপনার কাগজের যে নথিপত্রটা সেটা কিন্তু 1 বছরের মধ্যে আপনাকে জমা দিতে হবে। 1 বছরের মধ্যে আপনি যদি না জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, 1 বছরের মধ্যে আপনারা আপনাদের KYCটা অবশ্যই ব্যাংকে জমা করে দেবেন এই পরিষেবাটি চালু রাখার জন্য। তো এবারে আপনাদের কাছে আমি জানাতে চাই বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে কীভাবে আপনারা অন্য অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, তার জন্য আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনারা এই পরিষেবার লাভ নিতে চান কি না, অর্থাৎ মোবাইল দিয়ে আপনারা ব্যাংকিং পরিষেবা চালু করতে চান কি না, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।